স্টার্ট স্টার্ট বলার আগে করে দিয়েছে, তো দেখতে পাচ্ছ এরা দেখতে পাচ্ছ মানে কে কত যে হাত সামনে থেকে নিয়ে আসবে সে সেখান থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে একদম। তো আমি যখনই বলবো 1 2 3 তারপরে তোরা স্টার্ট করবি, ঠিক আছে? তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ তন্ময় এন্ড ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল। তো আজকে কোনো ব্লগ করবো না, আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে সবাই একদম উপস্থিত হয়ে গেছে। তো আজকে চ্যালেঞ্জিং ভিডিও হচ্ছে যে ওদের পেছন দিকে সবার হাত বাঁধা রয়েছে, ঠিক আছে? তোরা সবাই একটু হাই করে দে আর তোদের সবার নামগুলো একটু বলে দে সবাই। তোর নাম কি? তোর নাম? তোর নাম? তো এখানে তারপর কিন্তু সবাই খাবি, ঠিক আছে? আর ব্যাপার হচ্ছে তোরা কেউ কিন্তু হাত সামনে থেকে নিয়ে আসবি না, যে হাত সামনে থেকে নিয়ে আসবে সে সেখান থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে একদম। তো আমি যখনই বলবো 1 2 3 তারপরে তোরা স্টার্ট করবি, ঠিক আছে? তো আমি এখন বলছি 1 2 3 স্টার্ট। স্টার্ট বলার আগে করে দিয়েছে, তো দেখতে পাচ্ছ এরা দেখতে পাচ্ছ মানে কে কত তাড়াতাড়ি খেতে পারে ওটা দেখবো। তো এর পাপড় একদম নিচের থেকে পড়ে গেছে প্লেট থেকে। নিচ থেকে যেগুলা নিচে পড়ে গেছে ওগুলা ওগুলা উঠিয়ে দে, ঝর্ণাতে উঠিয়ে দে, উঠিয়ে দে একদম পুরো প্লেটটা একদম শেষ করতে লাগবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ সুন্দর করে খাচ্ছে সবাই। আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা সবাই, অত বেশি ইয়ে করতে লাগবে না, টাইম লাগুক কোনো অসুবিধা নেই। তো তোমাদের জন্য, তোমরা যারা দেখছো ভিউয়ার্সরা ফ্রেন্ডস, তোমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে এসেছি। কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করে দিও। তো রাজদীপ এখনো দেখতে পাচ্ছি পারেনি, এদিকে এদিকে ঝর্ণা যে নিচে নিচে পড়ে গেছে দেখলো সব উঠে দে। হ্যাঁ, বাচ্চাগুলো প্রচন্ড ইন্টারেস্টিং একদম খাচ্ছে সবাই মজা নিয়ে। এতক্ষণে বলা যাচ্ছে না কে ফার্স্ট হতে পারে, কিন্তু দেখে মনে হচ্ছে অপু ফার্স্ট হতে পারে। এদিকে নিলো খুব কম না, এও ভালোই চেষ্টা করছে, একদম প্লেট পুরো পরিষ্কার করতে লাগবে। এদিকে দেখতে পাচ্ছি অজয় একদম পুরো একদম সামনে চলে আসছে একদম। তোরা কি মুখ দেখাবি না নাকি? মুখ দেখাবি না তোরা? কি আর পারছিস না? অসুবিধা হলে উঠে যাবি যদি ব্যথা হয় গরম টরম লাগে, ঠিক আছে? কে তো দেখতে পাচ্ছ ওপর এখানে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, বড় নাকি ভাই? আর এদিকে দেখতে পাচ্ছ প্রায় এদিকে ফার্স্ট তো হয়ে গেছে আপাতত, আর এদিকে সেকেন্ড হয়ে গেছে, এবার থার্ড কে হয় দেখা যাক। ভুল করে প্লেট খেয়ে নিস না, সোমাকে জামাটি এভাবে ধুই।
এবার সবাই হাতগুলো খুলে দে, সবাই হাতগুলো খুলে দে, এবার একদম স্পষ্ট স্ট্রং হয়ে দাঁড়াবো, বস সবাই। তো দেখতে পাচ্ছ সবাই একদম পুরো ঘেমে গেছে, একাকার হয়ে গেছে, কান চোখ লাল হয়ে গেছে সবার। কি কি করবি তুই, জল বমি করবি? কি জল খাবি, পেচ্ছাপ করবে, কিটা করবে কিছু বুঝতে পারছি না আমি। তো কি জল খাস না, জল খাস না, এখন এখন জল খাবি না কেউ। তো সবাই এগুলা একটু ফেলে দে। তো এবার এদের সবার কাছ থেকে জেনে নেবো যে কেমন লাগলো এদের। ওই সোমা বল, বল অজয় বস, অজয় বস। তো তোদের কেমন লাগলো তোরা একটু বল, তোর কেমন লাগলো, তোর কেমন লাগলো, তোর কেমন লাগলো, তো তোমাদের কেমন লাগলো? আর খেতে কোনো অসুবিধা হয়নি তো? ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছো সম্পূর্ণ শেষ কমপ্লিট। তো ফার্স্ট হয়েছে আমাদের ওপো অধিকারী, আর সেকেন্ড হয়েছে তোর নাম কি জানো, নীল অধিকারী। তো তোমাদের চ্যালেঞ্জিং ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তোরা একটু সবাই বলে দে সাবস্ক্রাইব যেন করে দে চ্যানেলটাকে। সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।